সূরা আন-নাবা রহমান রহিম আল্লাহ তাআলার নামে কোন বিষয় সম্পর্কে তারা একে অপরকে জিজ্ঞেস করছে তারা কি সেই গুরুত্বপূর্ণ মহাসংবাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে যে ব্যাপারে তারা নিজেরাও কোনো একমত পোষণ করে না না তা আদৌ ঠিক নয় সঠিক ঘটনা এরা তো অচিরেই জানতে পারবে আবারও তোমরা শুনে রাখো কিয়ামত আসবেই এবং অতি সত্বরেই তারা এ সম্পর্কে জানতে পারবে তোমরা কি আমার সৃষ্টি কৌশল সম্পর্কে ভেবে দেখোনি আমি কি এ ভূমিকে বিছানার মতো করে তৈরি করে রাখিনি ভূমিকে স্থির রাখার জন্য আমি কি পাহাড় সমূহকে এর গায়ে পেরেকের মতো গেড়ে রাখিনি সৃষ্টির ধারা অব্যাহত রাখার জন্য আমি তোমাদের জোড়ায় জোড়ায় পয়দা করেছি তোমাদের ঘুমকে আমি শান্তির উপকরণ বানিয়েছি আমি রাতকে তোমাদের জন্য আবরণ করে দিয়েছি তার পাশাপাশি ডিমগুলোকে জীবিকা অর্জনের জন্য আলোক উজ্জ্বল করে রেখেছি আমি তোমাদের উপর সাতটি মজবুত আসমান বানিয়েছি এতে স্থাপন করেছি একটি প্রজ্জ্বল বাতি মেঘমালা থেকে আমি বর্ষণ করেছি অবিরাম বৃষ্টিধারা যেন তা দিয়ে আমি শ্যামল ভূমিতে উৎপাদন করতে পারি নানা রকমের শস্য দানা ও তরি তরকারি এবং সুনিবিড় বাগবাগিচা সবকিছু শেষে এর সিদ্ধান্তকারী একটি দিনও সুনির্দিষ্ট করে রাখা হয়েছে যেদিন সিনাইয়ে ফু দেওয়া হবে প্রলয়ঙ্করী ভূর সাথে সাথে তোমরা দলে দলে আসবে যখন আসমান খুলে দেওয়া হবে এবং তা অনেকগুলো খোলা দরজায় পরিণত হয়ে যাবে পর্বতমালাকে সরিয়ে দেওয়া হবে এবং তা মরিচিকার মতো হয়ে যাবে নিশ্চয়ই জাহান্নাম পাপীদের জন্য এক গোপন ফাঁদ বিদ্রোহীদের জন্য তা হবে নিকৃষ্টতম আবাসস্থল সেখানে তারা কালের পর কাল ধরে পড়ে থাকবে সেখানে তারা কোনো ঠান্ডা ও পানীয় জাতের কিছু স্বাদ ভোগ করবে না সেখানে ফুটন্ত পানি পুঁজ দুর্গন্ধময় রক্ত ক্ষত ছাড়া ভিন্ন কিছুই থাকবে না এ হচ্ছে তাদের যথাযথ প্রতিফল কারণ এরা হিসাব নিকাশের দিন থেকে কিছুই আশা করেনি বরং তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে আমি তো তাদের যাবতীয় কর্মকাণ্ডের রেকর্ড সংরক্ষণ করে রেখেছি অতএব তোমরা আজাব উপভোগ করতে থাকো আজ আমি তোমাদের জন্য শাস্তির মাত্রা বৃদ্ধি করেই দেব অপরদিকে পরহেজগার লোকদের জন্য রয়েছে পরম সাফল্য তা হচ্ছে সুসজ্জিত বাগ বাগিচা আঙুর ফলের সমারোহ আরো রয়েছে পূর্ণ যৌবনা সমবয়সী সুন্দরী তরুণী এবং উপচে পড়া পান পাত্র এখানে তারা কোনো বাজে কথা ও মিথ্যা শুনতে পাবে না তোমার মালিকের তরফ থেকে এটা হচ্ছে তাদের জন্য যথাযথ পুরস্কার এ পুরস্কার তাঁর যিনি আসমান সমূহ জমিন ও এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার মালিক দয়াময় আল্লাহ তাআলা তার সামনে কেউ কথা বলার ক্ষমতা রাখে না সেদিন পরাক্রমশালী মালিকের সামনে জিব্রাইল রূহ ও অন্যান্য ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে করুণাময় আল্লাহ তাআলা যাদের অনুমতি দেবেন তারা ছাড়া সেদিন অন্য কেউই কথা বলতে পারবে না এবং সে অনুমতিপ্রাপ্ত ব্যক্তিও যখন বলবে তখন সঠিক কথাই বলবে এদিনটি সত্য তাই কেউ ইচ্ছা করলে এখনো নিজের মালিকের কাছে নিজের জন্য একটা আশ্রয় খুঁজে নিতে পারে আমি আসন্ন আজাব সম্পর্কে তোমাদের সতর্ক করে দিলাম সেদিন মানুষ দেখতে পাবে তার হাত দুটি এদিনের জন্য কি কি জিনিস পাঠিয়েছে এদিনকে অস্বীকারকারী ব্যক্তি তখন বলে উঠবে ঠিক এমন এক জীবনের জন্য হায় কত ভালো হতো যদি মানুষ না হয়ে আমি আজ মাটি হতাম সূরা আন-নাজিয়াত রহমান রহিম আল্লাহ তাআলার নামে শপথ সেই ফেরেশতাদের যারা নির্মমভাবে অবিশ্বাসীদের আত্মা ছিনিয়ে আনে শপথ সেই ফেরেশতাদের যারা সহজভাবে নেককারদের রূহ খুলে দেয় শপথ সেই ফেরেশতাদের যারা আমার হুকুম তামিল করার জন্য সাঁতরে বেড়ায় শপথ সেই ফেরেশতাদের যারা হুকুম পালনে এগিয়ে চলে শপথ সেই ফেরেশতাদের যারা সবকটি কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করে কিয়ামত অবশ্যই আসবে সেদিন ভূকম্পনের এক প্রচণ্ড ঝাঁকুনি হবে কবর থেকে সবাইকে ওঠানোর জন্য সাথে সাথে আরেকটি ধাক্কা হবে এ অবস্থা দেখে সেদিন মানুষের অন্তরসমূহ ভয়ে কম্পমান হবে তাদের সবার দৃষ্টি হবে সেদিন নিম্নগামী ও ভীত সন্ত্রস্ত কাফেররা বলল সত্যি কি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে আমরা পচে গলে হাড্ডিতে পরিণত হয়ে যাওয়ার পরও তারা এও বলেছে যদি আমাদের আগের জীবনে ফিরিয়ে নেওয়া হয় তাহলে সেটা তো হবে
খুবই লোকসানের বিষয়, অবশ্যই তা হবে বড় ধরনের একটি গর্জন। এ গর্জন শেষ না হতেই দেখা যাবে তারা কবর থেকে উঠে জমিনের উপর সমবেত হয়ে গেছে। হে নবী, তোমার কাছে কি মুসার কাহিনী পৌঁছেছে? তাকে যখন তার মালিক পবিত্র তুয়া উপত্যকায় ডেকে বলেছিলেন, যাও ফেরাউনের কাছে, কারণ সে বিদ্রোহ করেছে, তাকে জিজ্ঞেস করো, তুমি কি ইমান এনে পবিত্র হতে চাও? তাকে এও বলো, আমি তোমাকে তোমার মালিকের কাছে পৌঁছার একটা পথ দেখাতে পারি, এতে তুমি হয়তো তাকে ভয় করবে। অতঃপর সে তাকে আমার পক্ষ থেকে নবুয়তের বড় একটি নিদর্শন দেখালো, কিন্তু সে ব্যক্তি নবীকে মিথ্যা সাব্যস্ত করল এবং সে তার বিরুদ্ধে আচরণ করল। অতঃপর ষড়যন্ত্র করার মানুষে সে সেখান থেকে ফিরে গেল। সে লোকজন জড়ো করল এবং তাদের ডাক দিল। তারপর বলল, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় রব। অবশেষে আল্লাহ তাআলা তাকে আখেরাত ও দুনিয়ার আজাবে পাকড়াও করলেন। অবশ্যই এমন সব লোকের জন্য এতে শিক্ষার নিদর্শন রয়েছে যারা আল্লাহ তাআলাকে ভয় করে। তোমরা বলো, তোমাদের দ্বিতীয়বার সৃষ্টি করা কি বেশি কঠিন, না আকাশ সৃষ্টি করা বেশি কঠিন? আল্লাহ তাআলা তা বানিয়েছেন, আল্লাহ তাআলা শূন্যের মাঝে তা উঁচু করে রেখেছেন, অতঃপর তাতে তিনি ভারসাম্য আনায়ন করেছেন। তিনি রাতকে অন্ধকারে চাদর দিয়ে ঢেকে রেখেছেন, আবার তা থেকে আলো দিয়ে দিনকে বের করে এনেছেন। এরপর জমিনকে তিনি বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন, তা থেকে তিনি বের করেছেন পানি ও উদ্ভিদ রাজি। তিনি পাহাড় সমূহ জমিনের গায়ে পেরেকের মতো গেড়ে দিয়েছেন তোমাদের জন্য এবং তোমাদের জন্তু জানোয়ারদের উপকারের জন্য। তারপর যখন বড় বিপর্যয় তোমাদের সামনে হাজির হবে, সেদিন মানুষ একে একে সব কিছুই স্মরণ করবে যা সে দুনিয়ায় করে এসেছে। সেদিন সে ব্যক্তি দেখতে পাবে তার জন্য জাহান্নাম খুলে ধরা হবে। অতঃপর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে এবং পরকালের তুলনায় দুনিয়ার জীবনকেই অগ্রাধিকার দিয়েছে, জাহান্নামই হবে তার একমাত্র আবাসস্থল। আবার যে ব্যক্তি তার মালিকের সামনে দাঁড়ানোর এ দিনকে ভয় করেছে এবং এ ভয়ে নিজের নফসকে কামনা বাসনা থেকে বিরত রেখেছে, অবশ্যই জান্নাত হবে তার ঠিকানা। তারা তোমার কাছে জানতে চায় কিয়ামত কখন সংঘটিত হবে। তুমি তাদের বলে দাও, সে সময়ের কথা বর্ণনা করার সাথে তোমার কি সম্পর্ক তা তুমি জানবে কি করে? তার আগমনের চূড়ান্ত জ্ঞান একমাত্র তোমার মালিকের কাছেই রয়েছে। তুমি হচ্ছে সাবধানকারী সে ব্যক্তির জন্য যে একে ভয় করে। যেদিন এরা কিয়ামত দেখতে পাবে, সেদিন এদের মনে হবে তারা এক বিকাল অথবা এক সকাল পরিমাণ সময় দুনিয়ায় অতিবাহিত করে এসেছে। সূরা আবাসা। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সে নবী ভ্রূকুঞ্চিত করল এবং বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল, কারণ তার সামনে একজন অন্ধ ব্যক্তি এসেছে। তুমি কি জানতে, হয়তো সে অন্ধই নিজেকে পরিশুদ্ধ করে নিত কিংবা সে উপদেশ গ্রহণ করত, তা তার জন্য হয়তো উপকারীও প্রমাণিত হতো। অপরদিকে যে হেদায়েতের প্রতি বেপরোয়া ভাব দেখালো, তুমি তার প্রতি বেশি মনোযোগ প্রদান করলে, এবং সে ব্যক্তিকে পরিশুদ্ধ করতেই হবে এমন কোন দায়িত্ব তোমার উপর অর্পণ করা হয়নি। অপরদিকে যে ব্যক্তি পরিশুদ্ধির জন্য তোমার কাছে দৌড়ে আসলো এবং সে আল্লাহকে ভয় করল, তুমি তার থেকে বিরক্ত হলে? কখনোই এমনটি উচিত নয়। এ কোরআন হচ্ছে একটি উপদেশ, যে চাইবে সেই তা গ্রহণ করবে, যা সম্মানিত পুস্তকসমূহে সংরক্ষিত আছে। উঁচু মর্যাদা সম্পন্ন ও সমধিক পবিত্র, এটি সংরক্ষিত থাকে মর্যাদাবান লেখকদের হাতে, তারা মহান ও পূত চরিত্র সম্পন্ন। মানুষের প্রতি অভিসম্পাত, সে তাই অস্বীকার করল। আল্লাহ তাআলা কোন বস্তু থেকে তাকে পয়দা করেছেন? তিনি তাকে এক বিন্দু শুক্র থেকে পয়দা করেছেন, অতঃপর তিনি তার দেহে সব কিছুর পরিমাণ নির্ধারণ করেছেন, অতঃপর তার চলার পথ আসান করে দিয়েছেন, এরপর তিনি তাকে মৃত্যু দিয়েছেন, অতঃপর তাকে কবরে রাখলেন, অতঃপর তিনি যখন চাইবেন তাকে পুনরায় জীবিত করবেন। কোনো সন্দেহ নেই তাকে যা আদেশ করা হয়েছে তা সে কখনো পালন করেনি। মানুষ তার আহারের দিকেও একবার তাকিয়ে দেখা দরকার। আমি শুকনো ভূমিতে একসময় প্রচুর পরিমাণ পানি ঢেলেছি, এরপর জমিনকে বিদীর্ণ করেছি, অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য দানা, আঙুরের থোকা ও রকমারি শাক সবজি, আর উৎপন্ন করেছি জৈতুন ও খেজুর সহ বিভিন্ন ধরনের ফলমূল, আরও রয়েছে শ্যামল ঘন বাগান।
উৎপন্ন করেছি ফলমূল ও ঘাস, এ সবই তোমাদের ও তোমাদের গৃহপালিত জন্তু জানোয়ারের জীবিকা নির্বাহের জন্য। অতঃপর যখন বিকট আওয়াজ আসবে, সেদিন মানুষ তার নিজ ভাইয়ের কাছ থেকে পালাতে থাকবে তার নিজের মা থেকে, নিজের বাপ থেকে, সহধর্মিনী থেকে, এমনকি তার ছেলে মেয়েদের থেকেও। সেদিন তাদের প্রত্যেকের জন্য পরিস্থিতি এমন ভয়াবহ হবে যে তাই তার ব্যস্ততার জন্য যথেষ্ট হবে। কিছু সংখ্যক মানুষের চেহারা সেদিন উজ্জ্বল হবে, তারা সহাস্য ও প্রফুল্ল থাকবে। অপরদিকে সেদিন কিছু সংখ্যক চেহারা কুৎসিত হবে, তার উপর যেন ধুলাবালি পড়ে থাকবে, মলিনতায় তা সম্পূর্ণ ছেয়ে যাবে। এ লোকগুলোই হচ্ছে কিতাব অস্বীকারকারী এবং এরাই হচ্ছে পাপিষ্ঠ। সূরা আত-তাকওয়ীর। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে, যখন তারাগুলো খসে পড়বে, যখন পর্বতমালাকে আপন স্থান থেকে সরিয়ে দেয়া হবে, যখন 10 মাসের গর্ভবতী উটনীকে নিজের অবস্থার উপর ছেড়ে দেয়া হবে, যখন হিংস্র জন্তুগুলোকে এক জায়গায় জড়ো করা হবে, যখন সাগর সমূহে আগুন প্রজ্বলিত করা হবে, যখন কবর থেকে উত্থিত প্রাণসমূহ তাদের নিজ নিজ দেহের সাথে জুড়ে দেয়া হবে, যখন নির্মমভাবে গেড়ে ফেলা সদ্য প্রসূত মেয়েটি জিজ্ঞাসিত হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন আমলের নথিপত্র খোলা হবে, যখন আসমান খুলে দেয়া হবে, যখন জাহান্নাম প্রজ্বলিত করা হবে, যখন জান্নাতকে মানুষের কাছে নিয়ে আসা হবে, প্রত্যেক ব্যক্তি তখন জানতে পারবে সে কি নিয়ে হাজির হয়েছে। শপথ, সেসব তারকাপুঞ্জের যা চলতে চলতে পেছনে সরে যায়, আবার যা অদৃশ্য হয়ে যায়। শপথ রাতের, যখন তা নিঃশেষ হয়ে যায়। শপথ সকালবেলার, যখন তা দিনের আলোয় নিঃশ্বাস নেয়। এ কোরআন হচ্ছে একজন সম্মানিত ও মর্যাদা সম্পন্ন বাহকের মাধ্যমে পৌঁছানো বাণী। সে বড় শক্তিশালী, আরশের মালিক আল্লাহ তাআলার কাছে তার অবস্থান অনেক মর্যাদাপূর্ণ, যেখানে তাকে মান্য করা হয়। অতঃপর সে সেখানে গভীর আস্থা ভাজনও। তোমাদের সাথী কিন্তু পাগল নয়, সে তাকে স্বচ্ছ দিগন্তে দেখেছে। অদৃশ্য জগতের ব্যাপারে তিনি কখনো কার্পণ্য করেন না, এটা অভিশপ্ত শয়তানের কথাও নয়। অতএব তোমরা এর থেকে মুখ ফিরিয়ে কোন দিকে যাচ্ছ? এটা সৃষ্টিকুলের জন্য এক উপদেশ বই কিছুই নয়। যারা সঠিক পথ ধরে চলতে চায়, এটি শুধু তাদের জন্য উপদেশ। আসলে তোমরা তো কিছুই চাইতে পারো না। হ্যাঁ, চাইতে পারেন একমাত্র আল্লাহ তাআলা, যিনি সৃষ্টিকুলের মালিক। সূরা আল ইনফিতার। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। যখন আসমান ফেটে পড়বে, যখন তারাগুলো ঝরে পড়বে, যখন সাগরকে উত্তাল করে তোলা হবে, যখন কবরগুলো উপড়ে ফেলা হবে, তখন প্রতিটি মানুষই জেনে যাবে সে এখানকার জন্য কি পাঠিয়েছে এবং কি সে অসমাপ্ত রেখে এসেছে। হে মানুষ, কোন জিনিসটি তোমাকে তোমার মহামহিম মালিকের ব্যাপারে ধোকায় ফেলে রাখল? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাকে সোজা দাঁড় করিয়েছেন এবং তোমাকে সুবিন্যস্ত করেছেন। তিনি যেভাবে চেয়েছেন সে আঙ্গিকেই তোমাকে গঠন করেছেন। না এ কি, তোমরা শেষ বিচারের দিনটিকে অস্বীকার করছ? অথচ তোমাদের উপর পাহারাদার নিযুক্ত করা আছে। এরা হচ্ছেন সম্মানিত লেখক, যারা জানে তোমরা যা কিছু করছ। নিঃসন্দেহে নেক লোকেরা সেদিন আল্লাহর অসীম নিয়ামতে পরমানন্দে থাকবে, আর পাপী তাপীরা অবশ্যই থাকবে জাহান্নামে। শেষ বিচারের দিন তারা সবই ঠিক মতো সেখানে পৌঁছে যাবে, সেখান থেকে তারা আর কোনো দিনই নিষ্কৃতি পাবে না। তুমি কি জানো শেষ বিচারের দিনটি কি? হ্যাঁ, সত্যি, যদি তোমরা সেই দিনটির কথা জানতে, যেদিন কোনো মানুষই একজন আরেকজনের কাজে আসবে না, আর ফয়সালা সব ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহ তাআলার হাতে। সূরা আল মুতাফফিফিন। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা অন্য মানুষদের কাছ থেকে যখন মেপে নেয় তখন তাদের কাছ থেকে পুরোপুরি আদায় করে নেয়, আবার নিজেরা যখন অন্যের জন্য কিছু ওজন কিংবা পরিমাপ করে তখন কম দেয়। এরা কি ভাবে না বিচারের জন্য তাদের সবাইকে একদিন কবর থেকে তুলে আনা হবে? তুলে আনা হবে এক কঠিন দিবসের জন্য,
সেদিন সমগ্র মানব সমাজ সৃষ্টিকুলের মালিকের সামনে এসে দাঁড়াবে। জেনে রেখো, গুনাহগারদের আমল নামা রয়েছে সিজিনে। তুমি কি জানো সেই সিজিনটা কি? এটা হচ্ছে সিল করা একটি খাতা। সেদিন মিথ্যাবাদীদের জন্য চূড়ান্ত ধ্বংস অবধারিত, যারা শেষ বিচারের এ দিনটিকে অস্বীকার করেছে। আসলে সব সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠ ব্যক্তি ছাড়া কেউই এই বিচার দিনটিকে অস্বীকার করে না। তাদের সামনে আমার আয়াতসমূহ পড়ে শোনানো হলে তারা বলে, এগুলো হচ্ছে নিছক আগের কালের গল্প গাথা, কিন্তু এদের মনের উপর এদের কৃতকর্ম জং ধরিয়ে রেখেছে। অবশ্যই এসব পাপী ব্যক্তিদের সেদিন তাদের মালিক থেকে আড়াল করে রাখা হবে, অতঃপর তারা অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলবে। তারপর তাদের বলা হবে, এ হচ্ছে সেই জাহান্নাম যা তোমরা অস্বীকার করতে। হ্যাঁ, নেককার লোকদের আমল নামা রক্ষিত আছে ইল্লিয়িনে। তুমি কি জানো এ ইল্লিয়িনে রক্ষিত আমল নামা কি? এটাও হচ্ছে একটি সিল করা খাতা। আল্লাহ তাআলার নিকটতম ফেরেশতারাই এর তদারক করেন। নিঃসন্দেহে নেককার লোকেরা মহান নিয়ামতে থাকবে। এরা সুসজ্জিত আসনে বসে সব অবলোকন করবে। এদের চেহারায় নিয়ামতের তৃপ্তি ও সজীবতা তুমি সহজেই চিনতে পারবে। ছিপি আটা বোতল থেকে এদের সেদিন বিশুদ্ধতম পানীয় পান করানো হবে। পাত্রজাত করার সময় কস্তুরীর সুগন্ধ দিয়ে যার মুখ বন্ধ করে দেয়া হয়েছে। এতে বিজয়ী হবার জন্য প্রতিটি প্রতিযোগী প্রতিযোগিতা করুক। তাতে তাসনিমের গল্পধারার মিশ্রণ থাকবে। তাসনিম এমন এক ঝর্ণাধারা, আল্লাহ তাআলার নৈকট্য লাভকারীরাই সেদিন এ পানীয় থেকে পান করবে। অবশ্যই তারা ভীষণ অপরাধ করেছে যারা ইমানদারদের সাথে বিদ্রুপ করেছে। তারা যখন এদের পাশ দিয়ে আসা যাওয়া করত, তখন এরা নিজেদের মধ্যে তাদের ব্যাপারে চোখ টেপাটিপি করত। নিজেদের ঘরের দিকে ফেরার সময় আনন্দে উৎফুল্ল হয়ে ফিরত। এরা যখন তাদের দেখত, তখন একে অপরকে বলত, দেখো এরা হচ্ছে কতিপয় পথভ্রষ্ট ব্যক্তি, এদের ইমানদারদের উপর তত্ত্বাবধান করে পাঠানো হয়নি। বিচারের পর আজ ইমানদার ব্যক্তিরাই কাফেরদের উপর নেমে আসা আজাব দেখে হাসবে। উন্নত আসনে আসীন হয়ে তারা এসব দেখতে থাকবে। প্রতিটি কাফেরকে কি তার কর্ম অনুযায়ী বিনিময় দেয়া হবে না? সূরা আল ইনশিকাক। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। যখন আসমান ফেটে যাবে, সে তো তার মালিকের আদেশটুকুই পালন করবে, আর এটাই তাকে করতে হবে। যখন এ ভূমণ্ডল সম্প্রসারিত করা হবে, মুহূর্তের মধ্যেই সে তার ভেতরে যা আছে তা ফেলে দিয়ে খালি হয়ে যাবে। সেও তার সৃষ্টিকর্তার আদেশটুকুই পালন করবে, আর এটাই তাকে করতে হবে। হে মানুষ, কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে তুমি তোমার সৃষ্টিকর্তার দিকে এগিয়ে যাচ্ছ, অতঃপর তুমি তাঁর সামনাসামনি হবে। তোমাদের মধ্যে যার আমল নামা তার ডান হাতে দেয়া হবে, তার হিসাব একান্ত সহজভাবেই গ্রহণ করা হবে। সে খুশিতে নিজ পরিবার পরিজনের কাছে ফিরে যাবে। আর যার আমল নামা তার পেছন দিক থেকে দেয়া হবে, সে তখন মৃত্যুকেই ডাকতে থাকবে। এভাবেই সে জ্বলন্ত আগুনে পুড়বে। অথচ দুনিয়ায় সে নিজ পরিবার পরিজনের মাঝে আনন্দে আত্মহারা ছিল। সে নিশ্চিত ভেবেছিল তাকে কখনো তার মালিকের কাছে ফিরতে হবে না। হ্যাঁ, আজ তাই হল। তার মালিক কিন্তু তার সব কার্যকলাপ পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখছিলেন। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন, তাদের সবাইকে এখানে একটি সেজদা আদায় করতে হবে। এটা ওয়াজে শপথ, সন্ধ্যাকালীন রক্তিম আভার, শপথ রাতের ও এর ভেতর যত কিছুর সমাবেশ ঘটে তার, এবং শপথ ওই চাঁদটির যখন তা ধীরে ধীরে পূর্ণাঙ্গ চাঁদে পরিণত হয়ে যায়। তোমাদের অবশ্যই দুনিয়ার একটি স্তর অতিক্রম করে মৃত্যুর আরেকটি স্তরের দিকে এগিয়ে যেতে হবে। এদের হয়েছে কি? এরা কেন মহান আল্লাহর উপর ইমান আনে না? আর এ কোরআন যখন এদের সামনে পড়া হয়, তখন কেন মালিকের সামনে এরা সেজদা আবনত হয় না? এ অস্বীকারকারী ব্যক্তিরা একে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ তাআলা ভালো করে জানেন এরা এদের আমল নামায় কি কি জিনিস জমা করে চলেছে। হে নবী, তাদের সবাইকে তুমি এক যন্ত্রণাদায়ক আজাবে সুসংবাদ দাও। তবে হ্যাঁ, যারা আল্লাহর উপর ইমান এনেছে এবং ভালো কাজ করেছে, তাদের জন্য আল্লাহ তাআলার অফুরন্ত পুরস্কার রয়েছে। সূরা আল বুরুজ।
রহমান রহিম আল্লাহ তাআলার নামে, শপথ বিশালকায় গম্বুজ বিশিষ্ট আকাশের, শপথ সেই দিনের যার আগমনের ওয়াদা করা হয়েছে, শপথ প্রত্যক্ষদর্শী সাক্ষীর, শপথ সেই ভয়াবহ দৃশ্যের এবং যা কিছু তখন পরিদৃষ্ট হয়েছে তার, মোমেনদের জন্য খোঁড়া গর্তের মালিকদের উপর অভিসম্পাত, আগুনের কুণ্ডলী যা জ্বালানি দ্বারা পরিপূর্ণ ছিল, অভিসম্পাত তাদের উপরও যারা তার পাশে বসা ছিল। এ লোকেরা মোমেনদের সাথে যা করছিল এরা তা প্রত্যক্ষ করছিল। তারা এ ইমানদারদের কাছ থেকে এছাড়া অন্য কোনো কারণে প্রতিশোধ গ্রহণ করেনি যে তারা এক পরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর উপর ইমান এনেছিল। ইমান এনেছিল এমন এক সত্তার উপর যার জন্য নিবেদিত আসমানসমূহ ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব, আর আল্লাহ তালা তাদের সব কয়টি কাজের উপরই সাক্ষী। যারা মোমেন নরনারীদের উপর অত্যাচার করেছে এবং জঘন্য পাপ করেও কখনো তারা তওবা করেনি, অতএব তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোর আজাব এবং তাদের জন্য আরো রয়েছে আগুনে জ্বলে পুড়ে যাওয়ার শাস্তি। অপরদিকে নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ঈমানের দাবি অনুযায়ী ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত রয়েছে, সেটাই হবে সেদিনের সবচেয়ে বড় সাফল্য। নিঃসন্দেহে তোমার মালিকের পাকড়াও হবে ভীষণ শক্ত। তিনি প্রথমবার সৃষ্টি করেন, আবার তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন। তিনি ক্ষমাশীল, সৃষ্টিকে তিনি ভালোবাসেন, তিনি সম্মানিত আরশের একচ্ছত্র অধিপতি, তিনি যা চান নিজ ক্ষমতায় বলিয়ান হয়ে তাই করেন। তোমার কাছে কি কতিপয় বিদ্রোহী সেনাদলের কথা পৌঁছেছে? ফেরাউন ও সামুদের বাহিনী, এরা কোনোদিনই সত্য বিশ্বাস করেনি, বরং তারা মিথ্যা সাব্যস্তকরণে লেগেই ছিল, অথচ আল্লাহ তালা এদের সব দিক থেকে ঘিরে রেখেছেন। কোরআন উন্নত ও মহামর্যাদা সম্পন্ন একটি গ্রন্থ, একটা মহাফলকে এটা সংরক্ষিত আছে। সূরা আত-তারিক। রহমান রহিম আল্লাহ তাআলার নামে, শপথ আসমানের, শপথ রাতের বেলায় আত্মপ্রকাশকারী তারকার। তুমি কি জানো সে আত্মপ্রকাশকারী কি? তা হচ্ছে একটি উজ্জ্বল তারকা। জমিনের এমন একটি প্রাণীও নেই যার উপর কোনো তত্ত্বাবধায়ক নিযুক্ত নেই। মানুষ যেন চিন্তা করে দেখে তাকে কোন জিনিস দিয়ে বানানো হয়েছে। বানানো হয়েছে সবেগে স্খলিত এক ফোঁটা পানি থেকে, যা বের হয়ে আসে পুরুষদের পিঠের মেরুদণ্ড ও নারীর বুকের পাঁজরের মাঝখান দিয়ে। এভাবে যাকে তিনি একদিন বের করে এনেছেন তিনি অবশ্যই তাকে পুনরায় জীবিত করার ক্ষমতা রাখেন। সেদিন তার যাবতীয় গোপন বিষয় পরীক্ষা করা হবে। যে এ দিনকে অস্বীকার করেছে সেদিন তার কোনো শক্তিই থাকবে না, থাকবে না তার কোনো সাহায্যকারীও। বৃষ্টি বর্ষণকারী আকাশের শপথ, সেই বৃষ্টিধারায় ফেটে যাওয়া জমিনের শপথ, অবশ্যই এ কোরআন হচ্ছে হক বাতিলের পার্থক্যকারী চূড়ান্ত কথা, তা অর্থহীন কোনো কথাবার্তা নয়। এরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, আমিও এদের ব্যাপারে একটি কৌশল অবলম্বন করছি, অতএব তুমি আমার সে কৌশল দেখার জন্য কিছুদিন এ কাফেরদের অবকাশ দিয়ে রাখো। সূরা আল আ'লা। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে নবী, তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, যিনি সৃষ্টিকুলকে তৈরি করেছেন, তাকে সুবিন্যস্ত করেছেন, তিনি সব কিছুর পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন, অতঃপর তিনি সবাইকে তাদের পথ বাতলে দিয়েছেন, তিনি ভূচরের জন্য ত্রিনাদি বের করে এনেছেন, অতঃপর তিনি তাকে একসময় খড়কুটায় পরিণত করেছেন। আমি যে ওহি পাঠাবো তা আমি তোমাকে পড়িয়ে অন্তরে গেঁথে দেব, অতঃপর তুমি আর তা ভুলবে না। অবশ্য আল্লাহ তাআলা যদি চান তা ভিন্ন কথা, তিনি প্রকাশ্য বিষয়ে জানেন, জানেন গোপন বিষয়েও। আমি তোমার জন্য সহজ পদ্ধতিগুলোর সুযোগ করে দেব, কাজেই তুমি তাদের আল্লাহ তাআলার কথা স্মরণ করাতে থাকো, যদি স্মরণ করানো তাদের জন্য উপকারী হয়। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে সে অবশ্যই এর থেকে উপদেশ গ্রহণ করবে, আর যে পাপী ব্যক্তি সে তা এড়িয়ে যাবে। অচিরেই সে বিশালকায় আগুনে গিয়ে পড়বে, সেখানে সে মরবে না, আবার সে বাঁচবেও না। যে ব্যক্তি হেদায়েতের আলোকে নিজের জীবন পরিশুদ্ধ করে নিয়েছে সে অবশ্যই সফল কাম হয়েছে, সে নিজের মালিকের নাম স্মরণ করল, অতঃপর নামাজ আদায় করল।
তোমরা তো হামেশাই দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিয়ে এসেছ, অথচ আখিরাতের জীবনই হচ্ছে স্থায়ী ও উৎকৃষ্ট। নিশ্চয়ই এসব কথা আগের নবীদের কেতাবসমূহে মজুদ রয়েছে, উল্লেখ আছে তা ইব্রাহিম এবং মুসার কেতাবসমূহেও। সূরা আল গাশিয়াহ। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। তোমার কাছে কি অপ্রতিরোধ্য ও চতুর্দিক আচ্ছন্নকারী বিপদের কথা পৌঁছেছে? সে বিপদে কিছু লোকের চেহারা হবে নিম্নগামী, হবে ক্লান্ত ও পরিশ্রান্ত। তারা সেদিন ঝলসে যাওয়া আগুনে প্রবেশ করবে। ফুটন্ত পানির কুয়া থেকে এদের পানি পান করানো হবে। খাবার হিসাবে কাঁটা বিশিষ্ট গাছ ছাড়া কিছুই তাদের জন্য থাকবে না। এ খাবারটি যেমন তাদের পুষ্ট করবে না, তেমনি তাদেরা তাদের ক্ষুধাও মিটবে না। এর পাশাপাশি আবার কিছু চেহারা থাকবে আনন্দোজ্জ্বল। তারা সেদিন তাদের চেষ্টা সাধনার জন্য ভীষণ খুশি হবে। তারা থাকবে আলিশান জান্নাতে, সেখানে তারা কোনো বাজে কথা শুনবে না। তাতে থাকবে প্রবহমান ঝর্ণাধারা, এতে থাকবে সুসজ্জিত উঁচু উঁচু আসন, সাজানো থাকবে নানান ধরনের পানপাত্র, আরাম আয়েশের জন্য থাকবে সারি সারি গালিচা ও রেশমের বালিশ, আরো থাকবে উৎকৃষ্ট কার্পেটের বিছানা। এরা কি উটনির দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? আকাশের দিকে দেখে না কিভাবে তাকে উঁচু করে ধরে রাখা হয়েছে? পাহাড়গুলোর দিকে দেখে না কিভাবে জমিনের বুকে তাদের দাঁড় করিয়ে রাখা হয়েছে? দেখে না জমিনের দিকে কিভাবে একে সমতল করে পেতে রাখা হয়েছে? তুমি তাদের এ কথাগুলো স্মরণ করাতে থাকো, কেননা তুমি তো শুধু উপদেশ দানকারী মাত্র, তুমি তো এদের উপর বল প্রয়োগকারী দারোগা নও। সে ব্যক্তির কথা আলাদা যে হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেবে এবং যে আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহ তাকে অবশ্যই বড় রকমের শাস্তি দেবেন। অবশ্যই তাদের প্রত্যাবর্তন হবে আমার দিকে, অতঃপর তাদের হিসাব নেয়ার দায়িত্ব থাকবে সম্পূর্ণত আমার উপর। সূরা আল ফজর। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ভোরের শপথ। শপথ দশটি বিশেষ রাতের। শপথ জোর সৃষ্টির ও বেজোর স্রষ্টার। শপথ রাতের যখন তা সহজে বিদায় নিতে থাকে। এর মধ্যে কি বিবেকমান লোকদের জন্য শপথ রাখা হয়েছে? তুমি কি দেখোনি তোমার মালিক আদ জাতির লোকদের জন্য কেমন ব্যবহার করেছেন? এরাম গোত্র ছিল বড় বড় স্তম্ভ বিশিষ্ট প্রাসাদের অধিকারী। জ্ঞান ও ঐশ্বর্যের দিক থেকে জনপদে তাদের মতো কাউকেই এর আগে সৃষ্টি করা হয়নি। সমৃদ্ধশালী জাতি ছিল সামুদ। তারা পাহাড়ের উপত্যকায় পাথর কেটে সুরম্য অট্টালিকা বানাত। অত্যাচারী ফেরাউন যে কিলক গেঁথে শাস্তি প্রদানকারী জালেম ছিল। এরা দেশে দেশে আল্লাহর সাথে বিদ্রোহ করেছে। এরা তাতে বেশি মাত্রায় বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করেছে। অবশেষে তোমার প্রতিপালক তাদের উপর আজাবের কোড়ার কষাঘাত হানলেন। তোমার মালিক এদের ধরার জন্য ওঁত পেতে রয়েছেন। মানুষটা এমন যে যখন তার মালিক তাকে নিয়ামত অর্থ সম্পদ ও সম্মান দিয়ে পরীক্ষা করেন, তখন সে বলে, হ্যাঁ আমার মালিক আমাকে সম্মানিত করেছেন। আবার যখন তিনি ভিন্নভাবে তাকে পরীক্ষা করেন এবং এক পর্যায়ে তার রেজেক সংকীর্ণ করে দেন, তখন সে নাখোশ হয়ে বলে, আমার মালিক আমাকে অপমান করেছেন। না, সত্যি কথা হচ্ছে তোমরা এতিমদের সম্মান করো না, মিসকিনদের খাওয়ানোর জন্য তোমরা একে অপরকে উৎসাহ দাও না, তোমরা মৃত ব্যক্তির রেখে যাওয়া ধন সম্পদ নিজেরাই সব কুক্ষিগত করে নাও, বৈষয়িক ধন সম্পদ তোমরা গভীরভাবে ভালোবাসো না, তেমনটি কখনোই উচিত নয়। স্মরণ করো, যেদিন এ সাজানো পৃথিবীটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে, সেদিন তোমার মালিক স্বয়ং আবির্ভূত হবেন, আর ফেরেশতারা সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। সেদিন জাহান্নামকে সামনে হাজির করা হবে, যেদিন প্রতিটি মানুষই তার পরিণাম বুঝতে পারবে। কিন্তু তখন এ বোধোদয় তার কি কাজে লাগবে? সেদিন এ হতভাগ্য ব্যক্তিরা বলবে, কত ভালো হতো যদি আজকের এ জীবনের জন্য কিছুটা ভালো কাজ আগে ভাগে পাঠিয়ে দিতাম। সেদিন আল্লাহ তাআলা এই বিদ্রোহীদের এমন শাস্তি দেবেন যা অন্য কেউ দিতে পারবে না, এবং তার বাঁধনের মতো বাঁধনেও কেউ পাপীদের বাঁধতে পারবে না। নেককার বান্দাদের বলা হবে, হে প্রশান্ত আত্মা, তোমরা তোমাদের মালিকের কাছে ফিরে যাও সন্তুষ্ট চিত্তে ও তাঁর প্রিয় ভাজন হয়ে, অতঃপর তোমরা আমার প্রিয় বান্দাদের দলে সামিল হয়ে যাও আর আমার অনন্ত জান্নাতে প্রবেশ করো। সূরা আল বালাদ।
রহমান রহিম আল্লাহ তাআলার নামে। শপথ এ পবিত্র নগরীর, এ নগরীতে তুমি সম্পূর্ণ স্বাধীন। আমি শপথ করছি আদি পিতা ও তার ঔরস থেকে যা সে জন্ম দিয়েছে তাদের। আমি মানুষকে এক কঠোর পরিশ্রম দিয়ে পয়দা করেছি। এ মানুষটি কি একথা মনে করে তার উপর কারোরই কোনো ক্ষমতা চলে না? সে বলে, আমি তো প্রচুর সম্পদ উড়িয়ে দিয়েছি। সে কি ভেবেছে তার এসব কর্মকাণ্ড কেউ দেখেনি? আমি কি ভালো মন্দ দেখার জন্য তাকে দুটো চোখ দেইনি? আমি কি তাকে একটি জিহ্বা ও দুটো ঠোঁট দেইনি? আমি কি তাকে ন্যায় অন্যায় দুটো পথ বলে দেইনি? কিন্তু সে তো দুর্গম পথ পার হওয়ার হিম্মত দেখায়নি। তুমি কি জানো সে দুর্গম পথটি কি? তা হচ্ছে দাসত্বের শেকল খুলে মুক্ত করে দেয়া, দুর্ভিক্ষের দিনে কাউকে কিছু খাবার দেয়া, নিকটতম কোনো আত্মীয় এতিমকে আহার পৌঁছানো, কিংবা ধুলো লুণ্ঠিত কোনো মিসকিনকে কিছু দান করা। অতঃপর তাদের দলে সামিল হয়ে যারা ঈমান আনবে, একে অপরকে ধৈর্যের অনুশীলন করাবে এবং একে অপরকে দয়া দেখানোর উপদেশ দেবে, তারাই হবে সত্যিকার অর্থে সৌভাগ্যবান। আর যারা অস্বীকার করেছে তারা ব্যর্থ হবে, যেখানে তাদের উপরে আগুনের শিখা ছেয়ে থাকবে। সূরা আশ-শামস। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। শপথ সূর্যের এবং তার রৌদ্র ছটার, শপথ চাঁদের যখন সে সূর্যের পেছনে পেছনে আসে, শপথ দিনের যখন সে তাকে আলোকিত করে ফেলে, শপথ রাতের যখন সে তাকে ঢেকে দেয়, শপথ আকাশের ও তার নির্মাণ কৌশলের, শপথ পৃথিবীর ও তার বিছিয়ে দেওয়ার নৈপুণ্যের, শপথ মানব প্রকৃতির ও তার যথাযথ বিন্যাস স্থাপনের। অতঃপর আল্লাহ তাআলা তাকে তার পাপ পথে গমন ও পাপ থেকে বেঁচে থাকার জ্ঞান প্রদান করেছেন। নিঃসন্দেহে মানুষের মধ্যে সেই সকল কাম যে তাকে পরিশুদ্ধ করেছে আর যে তাকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে। সামুদ জাতি তার অবাধ্যতার কারণে আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। যখন তাদের বড় নাফরমান ব্যক্তিটি ষড়যন্ত্রে মেতে উঠল, তখন আল্লাহর নবী তাদের বলল, এ হচ্ছে আল্লাহর পাঠানো উটনি এবং এ হচ্ছে তার পানি পান করার জায়গা। কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলল এবং উটনিকে তারা হত্যা করে ফেলল। অতঃপর তাদের এ নাফরমানির কারণে তাদের মালিক তাদের উপর মহা বিপর্যয় নাজিল করলেন। অতঃপর তিনি তাদের মাটির সাথে একাকার করে দিলেন। আর রাজাধিরাজ আল্লাহ তাআলা তিনি এসব ব্যাপারে যে পাপিষ্ঠ তার পরিণতির পরোয়া করেন না। সূরা আল-লাইল। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। রাতের শপথ যখন তা আঁধারে ঢেকে যায়, দিনের শপথ যখন তা আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে, পুরুষ ও নারী যা তিনি সৃষ্টি করেছেন তারও শপথ। অবশ্যই তোমাদের চেষ্টা সাধনা হবে নানামুখী। অতএব যে আল্লাহর পথে দান করে এবং আল্লাহকে ভয় করে, ভালো কথাগুলো সে সত্য বলে মেনে নেয়, অবশ্যই আমি তাকে সহজভাবে তার গন্তব্যে পৌঁছে দেব। যে ব্যক্তি কার্পণ্য করেছে এবং বেপরোয়া ভাব দেখিয়েছে এবং যে ভালো কথা মিথ্যা প্রতিপন্ন করেছে, অবশ্যই আমি তাকে কঠোরভাবে তার গন্তব্যে পৌঁছাব। তার রাশি রাশি ধন সম্পদ তার কাজে লাগবে না যখন তার পতন হবে। আসলে মানুষকে সঠিক পথ প্রদর্শন করাই হচ্ছে আমার কাজ। দুনিয়া আখেরাতের নিরঙ্কুশ মালিকানা আমারই জন্য। অতএব আমি তোমাদের জ্বলন্ত অগ্নিকুণ্ডের ব্যাপারে সাবধান করছি। নির্ঘাত পাপী ছাড়া অন্য কেউই সেখানে আগুনে চলবে না। যে পাপী এদিনকে অস্বীকার করেছে এবং হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সে আল্লাহকে বেশি বেশি ভয় করে। তাকে আমি এ থেকে বাঁচিয়ে দেব। যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করেছে, অথচ তোমাদের কারোই তার কাছে এমন কিছু ছিল না যার জন্য তোমাদের কোন রকম প্রতিদান দেয়া হবে, হ্যাঁ পাওনা এটুকুই, সে শুধু তার মহান মালিকের সন্তুষ্টি কামনা করেছে, এ কারণে অচিরেই তার মালিক তার উপর সন্তুষ্ট হবেন। সূরা আদ-দুহা। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। শপথ আলোকোজ্জ্বল মধ্য দিনের, শপথ রাতের অন্ধকারের যখন তার চারিদিকে ছেয়ে যায়। তোমার মালিক ওহির সাময়িক বিরতিতে তোমাকে পরিত্যাগ করে চলে যাননি এবং তিনি তোমার উপর অসন্তুষ্ট হননি। অবশ্যই তোমার পরবর্তীকাল আগের চেয়ে উত্তম। অল্পদিনের মধ্যেই তোমার মালিক তোমাকে এমন কিছু দেবেন
যে তুমি এতে খুশি হয়ে যাবে। তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি, অতঃপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন? তিনি কি তোমাকে এমন অবস্থায় পাননি যে তুমি সঠিক পথের সন্ধানে বিব্রত ছিলে, অতঃপর তিনি তোমাকে অমুখাপেক্ষী করে দিয়েছেন? অতঃপর তুমি কখনো এতিমদের নির্যাতন করো না, কোনো প্রার্থীকে কোনো সময় ধমক দিও না, তুমি তোমার মালিকের অনুগ্রহসমূহ বর্ণনা করে যাও। সূরা আল ইনশিরাক, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে মুহাম্মদ, আমি কি তোমার জ্ঞান ধারণের জন্য তোমার বক্ষ উন্মুক্ত করে দেইনি? হ্যাঁ, অতঃপর আমি তো তোমার উপর থেকে বোঝা নামিয়ে দিয়েছি, এমন এক বোঝা যা তোমার পিঠ নুইয়ে দিচ্ছিল। আমি তোমার স্মরণকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছি। অতঃপর কষ্টের সাথে অবশ্যই আরাম রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে আছে আরাম। অতঃপর যখনই তুমি অবসর পাবে, তখনই তুমি ইবাদতের পরিশ্রমে লেগে যাও, নিজে সম্পূর্ণ আল্লাহকে হয়ে যাও। সূরা আত-তিন, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। শপথ তিন ও জাইতুনের, এবং শপথ সিনাই উপত্যকার, আরো শপথ এ নিরাপদ মক্কা নগরীর। অবশ্যই আমি মানুষকে সুন্দরতম অবয়বে পয়দা করেছি, তারপর তার অকৃতজ্ঞতার কারণেই আমি তাকে সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করব। তবে যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে, তাদের জন্য রয়েছে এমন সব পুরস্কার যা কোনো দিন শেষ হবে না। বলতে পারো কোন জিনিস এর পরেও তোমাকে শেষ বিচারের দিনটি অস্বীকার করাচ্ছে? আল্লাহ তাআলা কি সব বিচারকের তুলনায় শ্রেষ্ঠ বিচারক নন? সূরা আল-আলাক, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে মুহাম্মদ, তুমি পড়ো, পড়ো তোমার মালিকের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। তুমি পড়ো এবং জেনে রাখো, তোমার মালিক বড়ই মেহরবান। তিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান বিজ্ঞান শিখিয়েছেন, তিনি মানুষকে এমন সব কিছু শিখিয়েছেন যা তিনি না শিখালে সে কখনো জানতে পারত না। আর হ্যাঁ, এ মানুষই বড় হয়ে বিদ্রোহে মেতে ওঠে, সে দেখতে পায় তার যেন এখন আর কোনো অভাব নেই, অথচ এ নির্বোধ ভেবে দেখে না একদিন তার মালিকের দিকেই তার প্রত্যাবর্তন হবে। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন, তাদের সবাইকে এখানে একটি সেজদা আদায় করতে হবে, এটা ওয়াজে। তুমি কি সেই দাম্ভিক ব্যক্তিটিকে দেখেছ যে তাকে বাধা দিল, বাধা দিল আল্লাহর এক বান্দাকে যে নামাজ পড়ছিল? তুমি কি দেখেছ সে কি সঠিক পথের উপর আছে, কিংবা সে কি অন্যদের আল্লাহ তাআলাকে ভয় করার আদেশ দেয়? সে ব্যক্তি সম্পর্কে তুমি কি মনে করো যে আল্লাহকে অস্বীকার করে এবং তার থেকে মুখ ফিরিয়ে নেয়? এ দাম্ভিক লোকটি কি জানে না আল্লাহ তাআলা তার সব কিছুই পর্যবেক্ষণ করছেন? কিছুতেই না, যদি সে এ থেকে ফিরে না আসে, তাহলে অবশ্যই তাকে আমি সম্মুখ ভাগে চুলের গোছা ধরে হ্যাঁচড়াব। তুমি কি জানো সে কে যার চুল ধরে আমি হ্যাঁচড়াব? সে হচ্ছে আমাকে মিথ্যা প্রতিপন্নকারী নাফরমান ব্যক্তিটি। সে আজ বাঁচার জন্য তার সঙ্গী সাথীদের ডেকে আনুক, আমিও তার জন্য আজাবের ফেরেশতাদের ডাক দেব। না, তুমি কিছুতেই তার অনুসরণ করো না, তুমি বরং তোমার মালিকের সামনে সাজদা বনত হও এবং তার নৈকট্য লাভ করো। সূরা আল কদর, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আমি গ্রন্থটি নাজিল করেছি এক মর্যাদাপূর্ণ রাতে। তুমি কি জানো সেই মর্যাদাপূর্ণ রাতটি কি? এই মর্যাদাপূর্ণ রাতটি হাজার মাসের চেয়ে উত্তম। এতে ফেরেশতা ও তাদের সর্দার রুহ তাদের মালিকের সব ধরনের আদেশ নিয়ে জমিনে অবতরণ করে। সে আদেশ বার্তাটি হচ্ছে চিরন্তন প্রশান্তি, তা পরবর্তী সুভে সাদেক পর্যন্ত অব্যাহত থাকে। সূরা আল বাইয়িনা, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা আমার আয়াত অস্বীকার করে, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণপত্র নিয়ে না আসা পর্যন্ত তারা কখনো ফিরে আসত না। আর সে প্রমাণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রসুল আসবে যারা এদের আল্লাহর পবিত্র কিতাব পড়ে শোনাবে। এতে রয়েছে উন্নত মূল্যবোধ ও সঠিক বিষয়বস্তু। আগের কিতাবধারী লোকেরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পরও বিভেদ এবং অনৈক্যে নিমজ্জিত হয়ে পড়েছে, অথচ এদের এছাড়া আর কিছুরই আদেশ দেওয়া হয়নি যে তারা আল্লাহর জন্যই
নিজেদের দিন ও ইবাদত নিবেদিত করে নেবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দান করবে, কেননা এ হচ্ছে সঠিক জীবন বিধান। আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা আল্লাহ তাআলা ও তার রাসূলকে অস্বীকার করেছে তারা অবশ্যই জাহান্নামের আগুনে থাকবে, তারা সেখানে অনন্তকাল থাকবে। এই লোকগুলি হচ্ছে নিকৃষ্টতম। অন্যদিকে যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তারাই হচ্ছে সৃষ্টিকুলের মধ্যে সর্বোৎকৃষ্ট। তাদের জন্য তাদের মালিকের কাছে পুরস্কার রয়েছে এমন এক জান্নাত যার তলদেশে প্রবাহিত থাকবে ঝর্ণাধারা। এরা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হবেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হবে। মূলত এ হচ্ছে সে ব্যক্তির পুরস্কার যে তার মালিককে ভয় করেছে। সূরা আজ-জিলজাল, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। যখন ঝাঁকুনি দিয়ে পৃথিবীকে তার প্রবল কম্পনে কম্পিত করা হবে এবং পৃথিবী যখন তার মানুষের কৃতকর্মের বোঝা বের করে দেবে, তখন মানুষরা হতভম্ব হয়ে বলতে থাকবে, এর কি হলো, এ সবকিছু উগড়ে দিচ্ছে কেন? সেদিন সে তার সবকিছু খুলে খুলে বর্ণনা করবে। মূলত তোমার রবই তাকে এ কাজের আদেশ দেবেন। সেদিন সমগ্র মানব সন্তান দলে দলে ভাগ হয়ে যাবে, যাতে করে তাদেরকে তাদের কর্মকাণ্ড দেখানো যায়। অতএব যে ব্যক্তি এক অনুপরিমাণ কোনো ভালো কাজ করবে সেদিন তাও সে দেখতে পাবে। ঠিক তেমনি কোনো মানুষ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে তাও সে তার চোখের সামনে দেখতে পাবে। সূরা আল-আদিয়াত, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। শপথ সেই দ্রুতগামী ঘোড়াগুলোর যারা ঊর্ধ্বশ্বাসে শব্দ করতে করতে দৌড়ায়। শপথ সেসব সাহসী ঘোড়ার যাদের ঘুরে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়। শপথ এমন সব ঘোড়ার যারা প্রত্যুষে ধ্বংসলীলা ছড়ায়, এর ফলে যারা বিপুল পরিমাণ ধুলা উড়ায়। শত্রু শিবিরে পৌঁছে যারা তা ছিন্ন ভিন্ন করে দেয়। মানুষ সত্যি তার মালিকের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। মানুষ তার এ অকৃতজ্ঞ আচরণের উপর সাক্ষী হয়ে থাকে। অবশ্য সে মানুষটি ধন দৌলতের মোহেই বেশি মত্ত থাকে। এরা কি একথা জানে না, এ কবরের মধ্যে যা আছে তা বের করে পুনরায় জীবিত করা হবে, মানুষের অন্তরে যা ছিল তারও প্রকাশ করা হবে। এদের সবার সম্পর্কে তাদের মালিকই সবচেয়ে ভালো জানবেন। সূরা আল-ক্বারিয়া, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। এক মহাবিপর্যয়ের সৃষ্টিকারী দুর্যোগ। কি সে মহাদুর্যোগ তুমি জানো? সে মহাদুর্যোগটা কি? এ হচ্ছে এমন একদিন যেদিন মানুষগুলো পতঙ্গের মতো ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়বে, পাহাড়গুলো রং বেরঙের ধুনা তুলার মতো হবে। অতঃপর যার ওজনের পাল্লা ভারী হবে সে অনন্তকাল ধরে সুখের জীবন লাভ করবে, আর যার ওজনের পাল্লা হালকা হবে হাবিয়া দোজখী হবে তার আশ্রয় দায়িনী মা। তুমি কি জানো সে ভয়াল আজাবের গর্তটি কি? তা হচ্ছে প্রজ্বলিত আগুনের এক বিশাল কুণ্ডলী। সূরা আত-তাকাসুর, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। জীবন সামগ্রীর আধিক্য তোমাদের গাফেল করে রেখেছে, এমনি করেই ধীরে ধীরে তোমরা কবরের কাছে গিয়ে হাজির হবে। এমনটি কখনো নয় তোমরা অচিরে জানতে পারবে, কখনো নয় তোমরা অতি সত্তরই এর পরিণাম জানতে পারবে। কত ভালো হতো যদি তোমরা সঠিক জ্ঞান কি তা জানতে পারতে। অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে, একদিন তোমরা অবশ্যই তোমাদের নিজ চোখে তা দেখতে পাবে। অতঃপর আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে তোমাদের সেদিন জিজ্ঞেস করা হবে। সূরা আল-আসর, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সময়ের শপথ, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, সে লোকগুলো বাদে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, নেক কাজ করেছে, একে অপরকে নেক কাজের তাগিদ দিয়েছে এবং এরা একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে। সূরা আল-হুমজা, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। দুর্ভোগ রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনে পেছনে মানুষদের নিন্দা করে, যে কাঁড়ি কাঁড়ি অর্থ জমা করে এবং যথাযথভাবে তা গুনে রাখে। সে মনে করে তার অর্থ তাকে এ দুনিয়ায় স্থায়ী করে রাখবে, বরং নির্ঘাত অল্প দিনের মধ্যেই সে চূর্ণ বিচূর্ণকারী আগুনে নিক্ষিপ্ত হবে। তুমি কি জানো বিচূর্ণকারী আগুন কেমন? এ হচ্ছে সম্পদ লোভীদের জন্য আল্লাহ তাআলার প্রজ্বলিত এক আগুন, যা এত মারাত্মক যে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। গর্ত বন্ধ করে তাদের উপর ঢাকনা দিয়ে রাখা হবে।
যেন খুলে না যায়, সেজন্য উঁচু উঁচু থাম দিয়ে তা গেঁড়ে রাখা হবে। সূরা আল ফিল, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। তুমি কি দেখনি তোমার মালিক কাবা ধ্বংসের জন্য আগত হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছেন? তিনি কি সে সময় তাদের যাবতীয় ষড়যন্ত্র নস্যাৎ করে দেননি? এবং তিনি কি তাদের উপর ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠাননি? এ পাখিগুলোকে এ সুসজ্জিত বাহিনীর উপর পাথরের টুকরো নিক্ষেপ করেনি? অতঃপর তিনি তাদের জন্তু জানোয়ারের চর্বিত ঘাস পাতার মতো করে দিলেন। সূরা কুরাইশ, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। কাবার পাহারাদার কুরাইশ বংশের প্রতিরক্ষার জন্য, তাদের প্রতিরক্ষা শীত ও গরমকালের সফরের জন্য, তাদের এ ঘরের মালিকের ইবাদত করা উচিত, যিনি দুর্দিনে তাদের খাবার সরবরাহ করেছেন এবং তিনি তাদের ভয় ভীতি থেকে নিরাপদ করেছেন। সূরা আল মাউন, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। তুমি কি সে ব্যক্তির কথা কখনো ভেবে দেখেছ যে শেষ বিচারের দিনকে অস্বীকার করে? এ তো হচ্ছে সে ব্যক্তি যে নিরীহ এতিমকে গলা ধাক্কা দেয়, মিসকিনদের খাবার দিতে কখনো সে অন্যদের উৎসাহ দেয় না। মর্মান্তিক দুর্ভোগ রয়েছে সেসব মুনাফেক নামাজির জন্য যারা নিজেদের নামাজে উদাসীন থাকে। তারা যাবতীয় কাজকর্ম শুধু প্রদর্শনীর জন্যই করে এবং ছোটখাটো জিনিস পর্যন্ত যারা অন্যদের দিতে বারণ করে। সূরা আল কাউসার, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে নবী, আমি তোমাকে প্রচুর নিয়ামত দান করেছি, অতএব আমার স্মরণের জন্য তুমি নামাজ কায়েম করো এবং আমারই উদ্দেশ্যে তুমি কোরবানি করো। নিশ্চয়ই পরিশেষে তোমার নিন্দুকরাই হবে শেকড় কাটা অসহায়। সূরা আল কাফিরুন, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে নবী, তুমি বলে দাও, হে কাফিররা, আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো, না তোমরা তার ইবাদত করো যার ইবাদত আমি করি, এবং আমি কখনোই তাদের ইবাদত করব না যাদের তোমরা ইবাদত করো, না তোমরা কখনো তার ইবাদত করবে যার ইবাদত আমি করি। এ দিনের মধ্যে কোন মিশ্রণ সম্ভব নয়, অতএব তোমাদের পথ তোমাদের জন্য আর আমার পথ আমার জন্য। সূরা আন-নাসর, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য ও বিজয় আসবে, তখন মানুষদের তুমি দেখবে তারা দলে দলে আল্লাহর দিনে দাখিল হচ্ছে। অতঃপর তুমি তোমার মালিকের প্রশংসা করো এবং তার কাছেই গুনাহ খাতার জন্য ক্ষমা প্রার্থনা করো, অবশ্যই তিনি পরম ক্ষমাশীল। সূরা লাহাব, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ইসলাম বিরোধিতার কারণে আবু লাহাবের দুনিয়া আখেরাতে দুটো হাতি ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক সে নিজেও। তার ধন সম্পদ ও আয় উপার্জন তার কোনো কাজে আসবে না, বরং তা অতি সত্তর জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। সে নিজেও সেই আগুনের লেলিহান শিখায় নিমজ্জিত হবে। তার সাথে থাকবে জ্বালানি কাঠের বোঝা বহনকারী তার স্ত্রীও। অবস্থা দেখে মনে হবে তার গলায় যেন খেজুর পাতার পাকানো শক্ত কোনো রশি জড়িয়ে আছে। সূরা আল ইখলাস, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে মুহাম্মদ, তুমি বলো, তিনি আল্লাহ, তিনি এক একক, তিনি কারোই মুখাপেক্ষী নন, তার থেকে কেউ জন্ম নেয়নি, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি, আর তার সমতুল্য দ্বিতীয় কেউই নেই। সূরা আল ফালাক, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে নবী, তুমি বলো, আমি উজ্জ্বল প্রভাতের মালিকের কাছে আশ্রয় চাই, আশ্রয় চাই তার সৃষ্টি করা প্রতিটি জিনিসের অনিষ্ট থেকে, আমি আশ্রয় চাই রাতের অন্ধকারে সংঘটিত অনিষ্ট থেকে, বিশেষ করে যখন রাত তার অন্ধকার বিছিয়ে দেয়, আমি আশ্রয় চাই গিরায় ফুঁক দিয়ে জাদুটোনাকারিণীদের অনিষ্ট থেকে, হিংসুক ব্যক্তির সব ধরনের হিংসার অনিষ্ট থেকেও আমি তোমার আশ্রয় চাই, হিংসুক ব্যক্তি থেকেও যখন সে তার হিংসায় জ্বলে ওঠে। সূরা আন-নাস, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে নবী, তুমি বলো, আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে, আমি আশ্রয় চাই মানুষের আসল বাদশাহর কাছে, আমি আশ্রয় চাই মানুষের একমাত্র মাবুদের কাছে, আমি আশ্রয় চাই কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে, যে প্ররোচনা দিয়েই গা ঢাকা দেয়,
যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, জিনদের মধ্যে থেকে হোক বা মানুষদের মধ্যে থেকে হোক, তাদের অনিষ্টের হাত থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই।